আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই ইনফরমেটিভ ভিডিও। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে তারপরে কমেন্টস করবেন। প্লিজ ভিডিও দেখার আগে থাম্বনেল টাইটেল দেখে আপনারা কমেন্টস করবেন না, আমি এটা অনুরোধ করবো আপনাদেরকে। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আপনাদের জন্য, খুবই প্রিমিয়াম হবে। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি সবার মনের যে সন্দেহ সেটা দূর করে দেব। সেটা হচ্ছে যে আমার হাতে আপনারা দুটো পেপার দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে ইটালির সিজনাল নন সিজনাল ভিসার যে অ্যাপ্লিকেশন করার পরে যে রিসিট, সেই রিসিট আমার হাতে, ঠিক আছে? এই দুটো দিয়ে আজকে ক্লিয়ার করব আপনাদেরকে। সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। সেটা হচ্ছে যে আজ আমি গত 3 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আমার একজন সাবস্ক্রাইবার, উনি ইটালির যে সিজনাল নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পরে ওনাকে যে রিসিটটা দেওয়া হয়েছিল, সো সেই রিসিটটা দিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আপনাদের জন্য। সো ওই যে ওনার যে রিসিট, ওই রিসিটের মধ্যে একটা স্টিকার লাগানো ছিল 16 ইউরো, যেটা গভর্নমেন্ট ফিস, অ্যাপ্লিকেশন করার যে গভর্নমেন্ট ফিস, যেই যেই ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে সেখানে ইটালিতে, সেটার যে গভর্নমেন্টের যে ফিসটা সেটা হচ্ছে 16 ইউরো। 16 ইউরো সমান বাংলাদেশের টাকা 1600 টাকা বলতে পারেন। যাই হোক, এই স্টিকারটা, ওই পেপারটাতে যে রিসিটের মধ্যে একটা স্টিকার ছিল, এই স্টিকারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই স্টিকারটা, ঠিক আছে? এই স্টিকারটা ওনার পেপারে ছিল, সো এটা দিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম। এখন আমার ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্টস করছেন, অনেকে আমাকে মেসেজে নক করছেন, আমাকে ডিএম করছেন আমার ফেসবুক পেজে, সবাই একটা কনফিউশনে আছেন। সেটা হচ্ছে যে সবাই যারা অ্যাপ্লাই করেছিলেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইটালির, তো সবার পেপারের মধ্যে, সবার যে রিসিটটা এসছে, যারা রিসিট হাতে পেয়েছে অ্যাপ্লিকেশন করার পরে, তাদের সেই রিসিটটা হচ্ছে একদম কোনো ধরনের কোনো স্টিকার নেই, এইরকম স্টিকার ছাড়া। আজকে আমার কাছে দুটো পেপারই আছে, যেটার মধ্যে স্টিকার আছে, যেটার মধ্যে স্টিকার নেই, সো দুটো পেপারই আছে আমার কাছে, আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সো আমার যে সাবস্ক্রাইবারের যেই পেপারটা ছিল সেটার মধ্যে স্টিকার ছিল। এই স্টিকারটা দেখার পরে অনেকেই তো মানে কনফিউশন যে কি ব্যাপার, আমাদের ভিসা তাহলে হয়তো অরিজিনাল না, বা আমাদের আমাদের অ্যাপ্লাই যারা করছেন হয়তো সেটা তারা অ্যাপ্লাই করেননি, হয়তো ডুপ্লিকেট পেপার দিয়েছে আমাদেরকে, কেন স্টিকার নেই, আপনারটার মধ্যে স্টিকার আছে আমাদেরটার মধ্যে স্টিকার নেই। যারা মোটামুটি ম্যাক্সিমাম 99.9% যারা আমাকে কমেন্ট করে, সবাই কিন্তু সেই রিসিটের মধ্যে স্টিকার ছিল না বা নেই, তো তারা সবাই ভয়ের মধ্যে আছে, একটা ভয় কাজ করতেছে যে আমাদের হয়তো অ্যাপ্লাই করেনি সঠিকভাবে, সেই জন্য হয়তো আমাদেরটা ডুপ্লিকেট, বা আমাদের যে পেপারটা সেটা এডিট করে দেওয়া হয়েছে আমাদেরকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এইরকম না। আপনারা যেটা মনে করতেছেন যে আপনাদের ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করেছে যারা, এটা এডিট করে দিয়েছে আপনাদেরকে রিসিটটা, বা অরিজিনাল রিসিট না, কারণ আপনাদের রিসিটের মধ্যে ওই স্টিকারটা ছিল না। অ্যাকচুয়ালি স্টিকারটা যারা ওই ওই ওখানে যারা যেটাই মনে করেন, এই দুটো পেপারে কিন্তু সেম, দুটোই অরিজিনাল, ঠিক আছে? সো আমার সাবস্ক্রাইবারকে যে রিসিটটা দেওয়া হয়েছে, সেই রিসিটের মধ্যে এখানে যে স্টিকারটা, তারা যে ওই যে গভর্নমেন্টের যে ফিসটা দেয়, সেই ফিস দেওয়ার পরে একটা স্টিকার দেয়, ওই স্টিকারটা এখানে লাগিয়ে তারা এটাকে ফটোকপি করছিল। এই পেপারটা কিন্তু যখন তারা অনলাইন থেকে বের করে, এরকম একটা পেপার বের হয় অরিজিনাল, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল পেপার অ্যাকচুয়ালি। তো এটার সাথে স্টিকার, যে 16 ইউরো যে স্টিকার দিয়েছে তারা, ঠিক আছে, সেই 16 ইউরো পেমেন্ট করার পর একটা স্টিকার দেয়, সেই স্টিকারটা জাস্ট এরা ওখানে লাগিয়ে এখানে তারা ফটোকপি করে সেই আমার সাবস্ক্রাইবারকে পাঠিয়েছে, তার মানে ওই লোককে পাঠিয়েছে, যারা যাদের মাধ্যমে করেছে সেই লোককে তারা পাঠিয়েছে। সো এটা জাস্ট ওরা, এই স্টিকারটা জাস্ট ওরা কপি করে, মানে ওটা স্টিকারটা এখানে লাগানোর পরে এটা ফটোকপি করেছে, সেই ফটোকপিটা তাকে পাঠানো হয়েছে, সেই ফটোকপি পাঠাইছে, তার মানে হচ্ছে যে আমরা পুরোপুরিভাবে এটা ইয়ে করছি, ঠিক আছে, অ্যাপ্লাই করা হয়েছে। জাস্ট ওরা এখানে স্টিকারটা লাগাই দিছে, এইভাবে লাগাই দিয়ে নিজে নিজে এটা এই কি বলে এটাকে ফটোকপি করছে, ঠিক আছে, ফটো জেরক্স করছে, জেরক্স করে তারপরে ওটা পাঠাইছে। আর এই পেপারটা, যে এই পেপারটা যেটা ব্ল্যাঙ্ক এখানে, মানে এখানে যে স্টিকারটা নেই, এখানে স্টিকারটা নেই, কারণ হচ্ছে যারা আপনাদেরকে এই পেপারটা দিছে তারা কিন্তু অরিজিনাল পেপার দিছে আপনাকে, তারা যে স্টিকারটা এখানে কিন্তু লাগাই দিয়ে বা এটা ফটোকপি করে নাই, ঠিক আছে, কপি করছে, কিন্তু এটাকে তারা ডাইরেক্ট হয়তো বের করে নিছে অনলাইন থেকে, কিন্তু এখানে ওই যে 16 ইউরোর যে স্টিকারটা সেটা লাগাই নাই এখানে, ঠিক আছে, এটা সেটা লাগাই নাই। সো এটা লাগানোর দরকারও হয় না, ঠিক আছে, এটা লাগানোর দরকার হয় না, 16 ইউরো দিয়েছে এটা তো বিশ্বাসের উপরে, বা এটা না দিলে এই পেপারটা কিভাবে বের হবে, ঠিক আছে? তো ওই টাকাটা পেমেন্ট না করলে তো অ্যাপ্লিকেশন হবে না, বা অ্যাপ্লিকেশন হয় না,
তো সেক্ষেত্রে এটা দিলেও মানে এটা জাস্ট বিশ্বাসের জন্য বা অনেকে দেয় অনেকে দেয় না, এটা কোনো ব্যাপার না। সো আমি আপনাদেরকে আশা করি বুঝতে পেরে বা ক্লিয়ার করতে পারছি যে এখানে স্টিকার থাকার অর্থ এটা না, ওই এখানে এই যে স্টিকার থাকার অর্থ এটা না, এটাই অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট, না দুটোই কিন্তু অরিজিনাল, দুটো পেপারই কিন্তু অরিজিনাল, দুটোই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য, ঠিক আছে, দুটোই অরিজিনাল। ভালো করে দেখেন এই দুটো পেপার আমার হাতে আছে, এটাও অরিজিনাল এটাও অরিজিনাল, জাস্ট এখানে তারা ওই যে টাকা পেমেন্ট করার পরে, তাদের সরকারি টাকা তো সরকারি ফিস তো, তো একটা স্টিকার থাকে ওরা পেমেন্ট করার পরে, সেটা তারা এখানে লাগিয়ে দিয়ে তাকে জেরক্স কপিটা তাকে তার যে লোক সে তাকে পাঠাইছে, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে। সো দুটো পেপারই অরিজিনাল। যারা আমার ভিডিওটা প্রথম যে ভিডিওটা দেখছিলেন, দেখার পরে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, অনেক সন্দেহের মধ্যে ছিলেন, আশা করি তাদের সবার সন্দেহ দূর হয়ে গেছে বা এই ভিডিওটা দেখার পরে দূর হয়ে যাবে। তবে সর্বোপরি একটা কথা আমি বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, এই যে পেপারটা এই এই পেপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই পেপারগুলো কিন্তু যারা প্রতারণা করে, অ্যাকচুয়ালি যারা প্রতারণা করে তারা করতে পারে, ইচ্ছা করলে তারা এটা এডিট করতে পারে, তারা কম্পিউটারে এডিট করেও এই একটা রিসিট আপনাকে বের করে দিতে পারে যে হ্যাঁ আমি করে দিয়েছি বা এরকম এরকম, ঠিক আছে। যেহেতু আপনারা এটা চেক করার মতো বাংলাদেশে কোথাও আপনারা ইটালি ছাড়া বা যাদের স্পিড আইডি দিয়ে যারা অ্যাপ্লাই করেছে হয়তো তারাই চেক করতে পারবে, ঠিক আছে, ইটালিতে বসে, বা যারা ওনার যারা যারা সিটিজেন সেখানকার বা যাদের স্পিড আইডি আছে তারাই একমাত্র চেক করতে পারবে বা স্ট্যাটাস চেক করতে পারবে তাদের অ্যাপ্লিকেশনের। বাংলাদেশে বসে কেউ চেক করার মতো কারো সুযোগ নেই, কোনোভাবেই পারবেন না যে আপনি এটা আপনার এটার স্ট্যাটাস কি বা এটার পজিশন কোথায় আছে, এটা কি অ্যাপ্রুভ হয়েছে কি না, এগুলো দেখার মতো বা এটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা দেখার মতো কোনো ওয়ে নাই, ঠিক আছে। সো এটা নিয়ে এত টেনশন করার কিছুই নেই, যারা দিয়েছেন যাই হোক আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট যদি আপনার কপালে থাকে আপনার নসিবে থাকে ভিসা, ইনশাল্লাহ ভিসা চলে আসবে, আর না হলে তো করার কিছুই নাই, ব্যাড লাক। সো মানুষে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক ধরনের কথা বলবে বা অনেকগুলো ভিডিও দেখবেন আপনারা, তো আমি আমার ভিডিওটা বানানোর পরে আমি পরে মানে বুঝলাম যে আসলে এই জিনিসটা ক্লিয়ার করা দরকার, কারণ যেহেতু আমি একটা ডকুমেন্টস বা আমার রিসিপ্টটা দেখাইছি ওই লোকের ভিডিওর মাধ্যমে দেখাইছি আমি যে আমার এই 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 রিসিপ্টটার মধ্যে স্টিকার দেওয়া আছে, এটাই হচ্ছে প্রপার একদম পারফেক্টভাবে এটা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো এটা দেখার পরে অনেকে হয়তো সন্দেহ করতেছে বা মানে বুঝতে পারতেছে না যে ওনারা যেটা করেছে ওটা কি অরিজিনাল না এটা ডুপ্লিকেট না ওইটা অরিজিনাল, এই জিনিসটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই ছিলেন। সো আমি ভাবলাম যে এই ভিডিওটা এটা অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন, আমি ক্লিয়ার করা অবশ্যই জরুরি। তো আমি আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের জন্য, আশা করি আর কোনো আপনাদের কোনো সন্দেহ থাকবে না এই ব্যাপারে। সো যাদের পেপারে স্টিকার নেই তাদেরটাও অরিজিনাল, ঠিক আছে, কোনো সবগুলাই কিন্তু অরিজিনাল, অ্যাকচুয়ালি সবগুলো পেপার ডকুমেন্টস কিন্তু এরকম সাদা আসে, হ্যাঁ এরকম বের হয় প্রিন্টটা, ঠিক আছে। সো চিন্তার কোনো কারণ নেই, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ যদি কপালে ভিসা থাকে আর ওয়ার্ক পারমিট বের হবে, আর না হলে তো করার কিছু নেই। সো আজ এই পর্যন্ত, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে, আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব আমার যেই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের, ফেসবুকটা ফলো করে সেখানে আমাকে মেসেজ করতে পারেন ইনস্ট্যান্ট কোনো কিছু জানতে হলে, ঠিক আছে। আজ এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।